क्योंकि तुम ही हो, अब तुम ही हो। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। ফিল্ম তো বহুতই দেখছেন, হিন্দি, বাংলা, অ্যাসামিজ সব ধরনের ফিল্ম আপনারা দেখছেন। কিন্তু এই ফিল্মটা হিন্দি হলেও এই ফিল্মটা অল্প অন্য ধরনের, তাই এই ফিল্মটাকে নিয়ে আজকে কিছু কথা বলবো। ফিল্মটার নাম আশিকি টু। এই ফিল্মটা 2020 সালে মুক্তি পেয়েছিল। এই ফিল্মটাতে দেখানো হয়েছে ভালোবাসার কিছু এবং একজন সিঙ্গার মানে গায়ক কিভাবে ধ্বংসর পথে পরিণত হয় সেটাকে দেখানো হয়েছে, আর একজন গরিব মেয়ে কিভাবে তিনি একটা বড় গায়কে পরিণত হয়, কিভাবে সৃষ্টি হয় এটাই দেখানো হয়েছে ফিল্মটাতে। কিন্তু ফিল্মটার মূল কারণ হলো মেয়েটা এবং রাহুল। এই রাহুল হলো এই ফিল্মটাতে একটি সিঙ্গারের রোল করেছিল, আর মেয়েটাই একটি বারে ছোট একটি গায়ক ছিলেন। ইনি রাহুলের গানগুলোকেই কপি করে গাইতো। আর একদিন সেই রাহুলের গানগুলো শুনে আনন্দ হয় যে এ আমার গান আমার থেকেও ভালো করে, তাই রাহুল ওনাকে কিভাবে একটি সিঙ্গার তৈরি করে দেয়। কিন্তু সে মেয়েটাকে সিঙ্গার তৈরি করে দিলেও সে কিন্তু দিনে দিনে গর্ভাত হয়ে যায়, আর উনি গর্ভাত হওয়ার কারণ গানের খুব চাহিদা ছিল, আর ওনার গান সবাই শুনলে পাগল হয়ে যেত, আর এত সুন্দরভাবে গান গাইতো যে মানুষ শুনলেই ওনার গান বারবার শুনতে চাইত। এইভাবে উনি বহুত অ্যাওয়ার্ডও পেয়েছিল, বহুত পুরস্কার পেয়েছে। তখন তার মনে একটি সৃষ্টি হয়েছিল যে আমি খুব বড় গায়ক। সে সময় বেশি নেশা করতো, বেশি নেশা করে করে ওনার গলাটা ডাউন হয়ে যায়, আর তারপর উনি তার সেই পুরানো গানগুলো গাওয়ার চেষ্টা করলেও গাইতে পারছিলেন না, এইভাবেই উনি গর্ভাত হয়ে যায়। মানুষে যখন এই কথা বলতো মেয়েটাকে যে তোমাকে একে শুধু রাহুল ব্যবহার করতেছে, রাহুলকে যতই গায়ক বানিয়ে দিচ্ছে ততই ইনি ইউজ করতেছে, এই কথাগুলো শুনে রাহুলের কোনো সময় মানে ভালো লাগতো না। মানুষ তাকে এত নিচা কথা বলতো, তার পিছনে মানুষ অনেক ধরনের কথা বলতো, তাই তিনি লাস্টে মেয়েটাকে উজ্জ্বল নক্ষত্রে পরিণত করে দিয়ে তিনি নিজেই চলে যায়। তাই তিনি প্রমাণ করে দিল যে মেয়েটাকে কত ভালোবাসতো, আর সত্যি সত্যি তিনি মেয়েটাকে শুধু গায়কই বানান নাই, মেয়েটাকে তিনি সত্যি ভালোবেসেছিল, মেয়েটাও তাকে অনেক অনেক ভালোবেসেছিল। এই ভিডিওর দ্বারা বোঝা যায় ভালোবাসা আজও কত সত্য আছে। এমন ভালোবাসা বর্তমান যুগে দেখা খুব কমই পাওয়া যায়। কিন্তু এবং আরোহী দেখিয়ে দিল ভালোবাসা কাকে বলে। রাহুল যতটুকু আরোহীকে ভালোবাসত, আরোহী তার থেকে অনেক রাহুলকে বেশি ভালোবাসত। আর এরকম যদি প্রেম কারো জীবনে আসে, তার তো কোনো যতই কষ্ট হোক কোনো দুঃখ হতে পারে না, আর এভাবেই রাহুলকে আরোহী ভালোবাসত। কিন্তু রাহুলও আরোহীকে ভালোবাসত। আরোহীর ভালোবাসার জন্য রাহুল নিজেই নিজের জান দিয়ে দেয়, কিন্তু তিনি মারা যাওয়ার পরে আরোহী তাকে এত ভালোবাসত পাগলের মতো হয়ে গেছিল। আর আরোহী তার মদ খাওয়ার জন্য কোনো দিন তাকে খারাপ নজরে দেখেনি, আর উনি নিজেও বলেছে যে উনি যদি মদ খায় ভালো পায় আমিও মদ খাবো। এভাবে আরোহী তার সাথে দিন কাটাত। শেষ সময় যখন তিনি মারা যায় তখন আরোহী গান ছেড়ে দিতে চায়। সেই সময় তার বন্ধু এসে, আমার বন্ধু এটা চায়নি, আমার বন্ধু চেয়েছে বহুত উপরে উঠো, তুমি বড় গায়ক হও, আর সেটা ভেবেই ওই রাহুল তোমার রাস্তা থেকে নিজের থেকেই চলে গেছে। আজকে যদি তুমি গান ছেড়ে দাও তাহলে আমার বন্ধুর আত্মা কখনো শান্তি পাবে না। তাই আরোহী আবারও গান করে স্টেজে উঠে, কিন্তু তাকে যদি কেউ কখনোই অটোগ্রাফ চাতো তিনি রাহুলের নামে লিখে দিতেন। এভাবেই ফিল্মটা শেষ হয়। আশা করছি আমার কথাগুলো কেমন ভালো লাগলো না লাগলো একটা কমেন্ট করবেন, আর যদি ভিডিওটা একটু ভালো লাগে আরোহী ও রাহুলের জন্য একটি লাইক করে দিবেন, এবং এমনই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং যারা করেছেন তাদেরকে অনেক অনেক। তো যাই হোক, আরোহীর জন্য যে রাহুল কতটুকু কষ্ট করে এটা তো ফিল্মে দেখাই পাওয়া যাচ্ছে। যারা ফিল্মটা দেখেছেন তারা তো দেখেছেন, যারা দেখেন নাই তারা আমার এই চ্যানেলের নিচে এই সিনেমাটার লিঙ্ক দেওয়া থাকবে, একবার ক্লিক করে দেখে নেবেন। এবং আমার এই ভিডিওর উপরে ডিসক্রিপশনে এরকমই আরও 2-3টি ভিডিও দেখতে পাবেন, যে কোনো একটা ভিডিও দেখে নেবেন। আমি অনেক কষ্ট করি আপনাদের জন্য ভিডিও তৈরি করি, তো ভিডিওগুলো আপনারা দেখলে আমাদের কষ্ট সার্থক হবে, যদি না দেখুন কষ্ট বিফল হয়ে যাবে। তাই আশা করছি আপনারা সবাই আমাদের এই পিপল অ্যান্ড ব্লগ চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, এবং একটা করে লাইক দিয়ে আমাদের মনের উৎসাহ আরও বাড়িয়ে তুলবেন। তো ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।